তাদের দ্বারা সমস্ত অংশের জনগণ এই সরকারের উপর ক্ষুব্ধ। এই সরকার বুঝতে পারছে পায়ের তলার মাটি নেই, ক্রমশ জনবিচ্ছিন্ন এই সরকার, এই দল বিজেপি এই হিংস্র ফ্যাসিস্টসুলভ সন্ত্রাসের রাস্তা অবলম্বন করে টিকে থাকতে চাইছে সরকারি। এটা বন্ধাপথ, এই যে পরিকল্পনা ওদের, এই পরিকল্পনার অঙ্গ হচ্ছে এইসব আক্রমণ। এখন তাদের নিজেদের মধ্যে ভালো এমন একটা অবস্থা গেছে, একটা সরকার যখন কোনো কাজ করতে পারে না, একমাত্র সন্ত্রাসকে অবলম্বন করছে, তখন দেখা যাচ্ছে তাদের দলের মধ্যে একমধ্যে চারজন এমএলএ পদত্যাগ করেছে। চারজন এমএলএ পদত্যাগ করার প্রেক্ষিতে ওদের দলের মধ্যে অভ্যন্তরীণ যে সমস্যা, এটা বাড়ার না, বাড়ার লক্ষণ কমার তো কোনো ব্যাপার নেই। এই হচ্ছে পরিস্থিতি। এই পরিস্থিতিতে আমাদের আবেদন থাকছে জনগণের প্রতি, এই রাজ্যে যে গণতন্ত্র মানুষ বামফ্রন্ট সরকারের সময় ভোগ করেছিলেন, এই সরকারের সঙ্গে মানুষ তো ভোটই দিতে পারছেন না। গণতান্ত্রিক অধিকার সর্বাংশে ভুলুণ্ঠিত, ধ্বংস। কাজেই গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে, সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনতে মানুষ এগিয়ে আসুন। এই যে আক্রমণ সন্ত্রাস, এই সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন মানুষ, আমরা আবেদন জানাচ্ছি। এবং আগামী 24 তারিখ যে সমাবেশ আছে, আমাদের রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে সমাবেশ হবে, জনসমাবেশ। এই সমাবেশে মানুষ বিরাট সংখ্যায় অংশগ্রহণ করবেন সেই প্রত্যাশা আমরা রাখছি, মানুষের প্রতি আবেদন রাখছি।